অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লকস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আবারও নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে আলোচনা করব, যেটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি NVS। নবোদয়া বিদ্যালয় স্মৃতি থেকে আবারও নতুন নোটিফিকেশন বেরিয়েছে প্রিভিয়াস ইয়ারের মতো। এক্ষেত্রে আমাদের ত্রিপুরা স্টেটের মধ্যে কিন্তু সে নিয়োগ হবে। আমরা দেখে নেব এই সংক্রান্ত বিষয় ডিটেলসে কী কী দেওয়া হয়েছে এবং সময় খুব কম, এর মধ্যে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। চলে যাবো বন্ধুরা, আমরা সেই নতুন নোটিফিকেশনের পাতায় দেখে নেব ডিটেলসে কী কী দেওয়া আছে। চলো বন্ধুরা, সেই শর্ট নতুন নোটিফিকেশনটা। তবে এই শর্ট নতুন নোটিফিকেশনটা জুলাই এসছে, তবে এক্ষেত্রে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যে আপনি করবেন, কী কী পোস্টে দেখুন, টিচার্সের মধ্যে আপনি কিন্তু পিজিটি, টিজিটি এবং এক্ষেত্রে আলটিমেটলি কিন্তু মিউজিক টিচারও নিয়োগ করা হচ্ছে, সঙ্গে ফ্যাকাল্টি কাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হবে। তবে যেগুলো যে স্টেটগুলো রয়েছে এক্ষেত্রে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এন্ড ত্রিপুরার মধ্যে। এবং এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনারা সকলে জানেন হয়তোবা, আলটিমেটলি কিন্তু এই কারেন্ট অ্যাকাডেমিক সেশন যেটা রয়েছে 2021 এবং 22 জন্য নিয়োগ হবে। মান্থলি রিমুনারেশন অনেকটাই বেশি, পিজিটির জন্য 42,250 টাকা, ডিজিটির জন্য এবং মিউজিক ক্যাটাগরি যে সমস্ত বা যে পোস্টগুলোর উপর আলোচনা করলাম, ফ্যাকাল্টি কাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জন্য 40,625 রুপিস। তবে এর ডিটেলস এলিজিবিলিটি আমরা আলোচনা করব এবং অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা ভিডিও ডেসক্রিপশন মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন চলে যাচ্ছি আমরা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে, দেখে নিচ্ছি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে আমরা পিজিটি নিয়ে আলোচনা করবো। এক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রির প্রয়োজন পড়ে। সাধারণত আমরা ত্রিপুরা স্টেটে যারা টিআরবিটির মধ্যে আপনার যে এক্সাম কন্ডাক্ট করা হয় সেটা যারা দিয়ে থাকে, অবশ্যই এটা নলেজটা থাকবে আশা রাখি। পিজিটির জন্য অবশ্যই 50%, সঙ্গে কিন্তু বিএড ডিগ্রির প্রয়োজন পড়ে এবং প্রফিশিয়েন্সি ইন হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে টিচিংয়ের সে দক্ষতা থাকলে প্রায়োরিটি বিশুদ্ধ হবে, প্লাস আপনাকে এগুলো থাকতে হবে। ডিজারেবল তো বলা হয়েছে, সেটা আপনার দেখবেন বিভিন্ন কিছু অভিজ্ঞতা কথা, এটা আমরা ছেড়ে দিচ্ছি। বাট প্রথম যেটা রয়েছে সেটা আমি আলোচনা করলাম টিজিটির জন্য। এক্ষেত্রে আলটিমেটলি কিন্তু যে জিনিসটা বলা হয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবেন, 4 ইয়ার্স ইন্টিগ্রেট কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন, বা আলটিমেটলি যারা অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনার কাছে 50% মার্কস থাকে, ব্যাচেলার ডিগ্রি থাকে, তাহলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সঙ্গে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে আপনার কিন্তু এই কোর্সটার জন্য অবশ্যই কিন্তু সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে, সঙ্গে বিএড প্রয়োজন পড়বে। ডিজারেবল আমরা ছেড়ে দিচ্ছি। আর্ট টিচারের জন্য অবশ্যই ডিগ্রির প্রয়োজন পড়ে, ফাইন আর্টস এবং ক্রাফটসের মধ্যে, এবং আবারও প্রফিশিয়েন্সির দরকার ইংলিশ এবং হিন্দির মধ্যে। ডিজারেবলটা আমরা আবার ছেড়ে দিচ্ছি। ফিজিক্যাল এডুকেশনের মধ্যে বন্ধুরা, একেতে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, বিপিএড, এবং অবশ্যই কিন্তু ইংলিশ এবং হিন্দির মধ্যে সেই স্কিলটা থাকতে হবে। ডিজারেবলটা আপনার দেখবেন। মিউজিক টিচারের জন্য অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক, সঙ্গে আবারও হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে আপনার টিচিংয়ের দক্ষতা থাকতে হবে। লাইব্রেরিয়ানের জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইউনিভার্সিটি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স এবং আলটিমেটলি ওয়ার্কিং নলেজ থাকতে হবে। ডিজারেবল আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা দেখে নিচ্ছি যারা অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন মধ্যে সেই সব লিঙ্ক পেয়ে যাবেন, এবং আপার এজ লিমিট কিন্তু অনেকটাই বেশি। তাই বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার আগে নিজেও আপনি চেক করবেন। এবং ভালো অপরচুনিটি আমি বলবো যে ত্রিপুরার যদি NVS আপনি জয়েন করেন, ভালো টাকা স্যালারি থাকে, সাধারণত বাকি সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যক্তিগত মত উপর নির্ভর করবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্ত ছিল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিজে গণ করেন। আর যদি বন্ধুরা ভিডিওকে ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, একা কমিটিতে সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।